চার নম্বরে প্রশ্ন করলেন, ফিয়াইয়ে কাবিলাতিন আনতা, আপনি কোন বংশের লোক? উনি বললেন, কাবিলাতি বনি হাশেম, আমি হইলাম বনি হাশেম গোত্রের লোক। আর খাসায়েসে কুবরার মধ্যে লেখছে, প্রশ্ন করছে ফাঁসটা, লাস্টের প্রশ্নটা হলো আপনি কি কাজ করেন? আমি ব্যবসা বাণিজ্য করি। জোরে কোন সুবহানাল্লাহ, আকাশের দিকে মাথা উঠাইয়া কয়েকটা ডাক দিছেন, আমার সাথে ডাক দেন আল্লাহ, আরো ধরে কোন আল্লাহ, আরো ধরে কোন আল্লাহ, কয়েকটা ডাক দিয়ে আবু বকর আসমানের নিচে জমিনের উপরে মানুষ দেখছি রে, তোমার মতন দামি আর সম্মানিত মানুষ আমার জীবনে আর কোনো দিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, মিঠারের মধ্যে দরা ভরছে কি ভরছে না, কেউ ভরছে কি ভরছে না? আবু সিদ্দিক ভাই, আমি হালে একজন কাফের এখনো ইমান আনি নাই, আমার মতন দামি আর সম্মানিত মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আমি বুঝলাম না আমার এত দাম কোথেকে এসেছে। ডাক দিয়া কে, আবু বকর, তোমার কোলের ভিতরে যে চন্দ্র সূর্য তুমি দেখেছো, আল্লাহর কসম রে, এটা ইহুদিদের দেশ, আমি গোপনে বইলা দেই, যে চন্দ্র সূর্য তুমি দেখেছো এটা চন্দ্র সূর্য নয়, তোমার সিনার ভিতরে তশরিফ এনেছেন দুজাহানের বাসা আমার দয়াল নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? তোমার কোলের ভিতরে আসাছেন দুজাহানের বাদশা দয়াল নবী। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, ভাই বাহাইরা, এই নবীর সন্ধান কোথায় গেলে পাওয়া যাবে? সুবহানাল্লাহ কইতেন না? এই নবীরে দেখার মনে সাই কি সাই না, জোরে বলেন সাই কি সাই না। কয় নবীরে কোথায় গেলে পাওয়া যাবে? উনি ঠিকানা দিতেছেন, কয় যে খানে কাবার এরিয়ায় তুমি বসবাস করো, খানে কাবার ফুরব কোনে একটা পাথর আছে, এটার নাম হাজরে আসওয়াদ পাথর। হাদিস শরীফে লেখে, হুয়া আসাদু বায়া দুমিনাল লবণে, এটা দুধের চেয়েও বেশি সাজা ছিল, উম্মতের গুনা টানতে টানতে এই সাদা পাত্রটা কালো হয়ে চিনি কি চিনে না। কিন্তু বাংলাদেশের ভিতরে দাড়ি টুফি দুব্বা আসকান ফাগরি লোড়া বদনি লইয়া, জোরে বলেন ঠিক কি না? নবী চিনে, জোরে বলেন নবী চিনে। নবীরে কয়, দুনিয়ায় আমার মত, বলে কি না? আপনাদের দেশে মনে বলেন সব জায়গায় মত ব্যবহার করিও না, আলেম আসান ফতুয়ার কিতাব লেখছে, কেউ যদি নতুন বিবাহ করার বর বা ফুরা নেই হোক স্ত্রী, যদি স্ত্রীর দিকে ছায়া যদি কয়, স্ত্রী গো তুমি আমার মার মত, স্ত্রী আছে না নাই? জোরে কর আছে না নাই? মত কইও না, ইমান শেষ হয়ে যাইবে। স্ত্রীর যদি কেউ কয় আমার মার মত, স্ত্রী তালাক হয়ে গেছে, যদি স্ত্রীর মার মত বললে স্ত্রী তালাক হইয়া যায়, আমার নবীরা মতন কয় তার ইমান ও তালাক হইয়া যায়। জোরে বলে ঠিক কি না? হাত উড়ে দেখেন, আল্লাহ
সাবধান, এই দেশে ভেজাল লাগাইও না। আলেম এখনো জিন্দা আছে, জোরে বলে ঠিক কি না? এখনো আলেম জিন্দা আছে। তোমরা মনে করো বাংলাদেশে আলেম নাই, এমন আলেম আল্লাহ জমিনে রাখছে যাদের মুখ দিয়া কথা বললে তোমার মতো লোক দাঁড়াইবার মতো ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। রে আবু বকর, ওইখানে কাবার পূর্ব দিকে দেখবা ছোট্ট একটা পাথর আছে যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। মাকামে ইব্রাহিমের পূর্ব দিকে একটা কূপ আছে, জমজম কূপ যার নাম। জমজম কূপের পূর্ব দিকে একটা পাহাড় আছে যেটাকে সাফা পাহাড় বলা হয়। সাফা পাহাড়ের পূর্ব দিকে যা দেখবার পাহাড়ের পাদদেশে একটা খেজুর পাতার ঘর। ওই ঘরের ভিতরে যায়া দেখবা দুজাহানের বাসা, দয়াল নবী নূরের নবী বৈশা রয়েছে। জোরে কন সুবহান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই যে সংবাদ তুমি আমাকে দিয়েছো, এতদিন করছি দুনিয়ার ব্যবসা, আজ থেকে শুরু হইলো আমার আখেরাতের ব্যবসা। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আমি আর দিন জীবনে দুনিয়ার ব্যবসা ছাইরা দিলাম, আখেরাতের ব্যবসায় রওনা দিলাম। সকাল বেলায় একটা উটের উপরে উঠি আবু বকর সিদ্দিক, খানে কাবার জমিন থেকে শাম দেশের দূরত্ব 750 মাইল। সুবহানাল্লাহ কন, কয় মাইল, কয় মাইল, 750 মাইল দূরের ইমানদারের ইমান কেমনে দেখে একটু প্র্যাকটিক্যাল দেখায়া দেই। ওটের উপরে উঠতেছে এমন সময় বহাইরা চতুর্দিকে চায়, কয় ভাই তুমি কই যাও? আমি নবীর সন্ধানে রওনা দিলাম, আমার কয়েকটা গোপন কথা শুনে দাও। বলে কি? আবু বকর বেহাস্তের মূল্য দেওয়ার মতন কোন জিনিস জমিনে আছে কিনা? নবী কয় সাথে সাথে তার জান্নাতের মূল্য দেওয়া হইয়া যাবে। জোরে কন সুবহান। কই ভাই আমি সুফি কালেমা শরীফটা পড়ছি, খবরদার এটা ইহুদিদের দেশ, ইহুদিদের বড় আলেম আমি, যদি তুমি ঘোষণা করো যে বাহাইরা ইমান আছে আমারে হত্যা করবে, আমাকে কি করবে? খবরদার গোপন রাইখো। বলে ঠিক আছে। দুই নম্বরে ভাই, ওই নবীর সাথে যখন তোমার দেখা হবে গো, ওই নবীরে আমি হতবাগার সালাম পৌঁছায়া দিও। জোরে জোরে কন সুবহান। তিন নম্বরে ওই নবী যিনি দুজাহানের বাদশাহ দয়াল নবী, উনার নাম ধারণ করে পৃথিবীতে বহু বন্ড নবীর আবিষ্কার হবে। একটা কিতাব লেখছে বন্ড নবীর ইতিহাস, এর ভিতরে লেখছে এই পর্যন্ত পৃথিবীতে আমার নবীর ভরে 12 জন বন্ড নবী আসছে। কয়জন কয়জন? কইনি সত্যিকারে নবী যদি হয়ে থাকেন মুজেজা দেখাইতে পারবেন। খবরদার, মুজেজা দেখলে তুমি কালেমা শরীফ পড়িও, না হইলে কালেমা শরীফ পড়িও। এই কথা বলার পরে কয় ভাই আমি রওনা দিলাম, তিনি একটা উটের উপরে উঠিয়া 750 মাইল রাস্তা আস্তে আস্তে যখন রওনা দিলেন, বাইহাকি শরীফ থেকে হাদিসটা রাওয়ায়েত, তিনি একটা খেজুর গাছের নিচে একদিন দুপুরে খুব প্রখর রৌদ্র পড়তেছে, রৌদ্রের তাপ আর সহ্য করতে পারেন না,
খেজুর গাছের নিচে হেলান দিয়া যখন বসেন এমন সময় দেখেন খেজুর গাছের ডালাগুলি চতুর্দিক থেকে গুইরা একটার সাথে একটা একটার সাথে একটা লাইগা সামিয়ানার মতো তৈরি হইয়া আবু বকর সিদ্দিকের মাথায় যাতে সূর্যের তাপ না লাগে উনারে মায়া কইরা ছায়া দিতে আছে জোরে কন সুবহান। তাইলে বুঝা যায় কে আসে আমার দয়াল নবীর আসে ক্রে গাছে ও চিনি কি চিনে না আরো জোরে কন চিনি কি চিনে না। আবু বকর সিদ্দিক গাছের দিকে তাকাইয়া প্রশ্ন করে গাছে রে রে গাছ আমার জীবনে কত গাছের নিচে বসলাম রে আজ।